নমস্কার, রদতি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, এক বুক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে শহরের ঐতিহাসিক বাড়িগুলি। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বে অন্তত 89টি দেশে ছড়িয়ে পড়েছে। এ শহর জানেই না কি অবস্থায় আছে বিখ্যাত বাড়িগুলি, কিন্তু আমরা আপনাদের দেখাবো কোন বিখ্যাত মানুষেরা থাকতেন সেখানে। যেমন মধ্য কলকাতার জানবাজারের 200 বছরের পুরনো বাসভবনটি, যার আদি ঠিকানা ছিল 70 ও 71 ফ্রি স্কুল স্ট্রিট। এখানে থাকতেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণি। রাসমণির শ্বশুর প্রীতিরাম দাস 1805 সালে এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। বাড়িটি সম্পূর্ণ হতে 7 থেকে 8 বছর সময় লেগেছিল। জানবাজারে রানী রাসমণির বাড়ির পুজোকে অনেকেই রানীর পুজো হিসেবে অভিহিত করেন, কিন্তু আদতে এই পুজো শুরু করেছিলেন তাঁর শ্বশুরমশাই জমিদার ও ব্যবসায়ী প্রীতিরাম দাস। 1794 সালে তাঁর মৃত্যুর পর রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস সেই পুজো চালিয়ে যান। রাজচন্দ্র দাসের মৃত্যুর পরে রানী নিজেই এই পুজোর দায়িত্ব কাঁধে নেন। রানীর আমলে পুজোর দিনগুলোতে সারা রাত ধরে যাত্রা কবিগানের আসর বসত। পুজোর আসরে প্রখ্যাত কবিয়াল ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি থেকে শুরু করে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্ব এসেছেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, নেতাজি এরাও নিয়মিত পুজোয় আসতেন। এখানে দেবী দুর্গার সঙ্গে পঞ্চমহাদেব, রঘুবীর, রামকৃষ্ণ এবং শারদামার পুজো করা হয়। রামকৃষ্ণ এবং শারদামার পুজো অবশ্য রানীর পরবর্তী আমলে শুরু হয়েছে। 1864 সালে রামকৃষ্ণদেব এই বাড়ির পুজোতে এসেছিলেন। তিনি সখী বেশ ধরে পুজোও করেছিলেন। সন্ধ্যা আরতির সময় দুর্গাকে চামর দুলিয়ে বাতাস করছিলেন, কিন্তু মথুরা মোহন তাকে চিনতে পারেননি। ভেবেছিলেন নিমন্ত্রিত কোনো মহিলাই চামর দোলাচ্ছেন। পরে তিনি জগদম্বা দেবীর কাছ থেকে জানতে পারেন তিনি স্বয়ং রামকৃষ্ণদেব। সেই থেকেই আজও এই পুজোয় ঠাকুর দালানে বাড়ির মহিলারা প্রতিমার বাঁদিকে এবং পুরুষেরা ডান দিকে দাঁড়ান। রানী রাসমণি যে মণ্ডপটিতে পুজো করতেন সেটি এখন রয়েছে হাজরা পরিবারেরই অংশে। আজও রানীর চালু করা রীতি ও বিশেষত্ব মেনেই পুজো হয়ে আসছে জানবাজারের বাড়িতে। তখনকার জৌলুস হয়তো আর নেই, কিন্তু এখনো রানীর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ি। অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার বাসভবন ছিল বাগবাজারের 16 নম্বর বোসপাড়া লেনে, যা বর্তমানে 16ই এ মা শারদামা সরণি। এই ঐতিহাসিক বাসস্থানটি 2005 সালে কলকাতা পৌর সংস্থা হেরিটেজ ভবন হিসেবে চিহ্নিত করে। সালটা 1899, জানুয়ারির শেষের এক শনিবার। সূর্য তখন অস্ত যাচ্ছে। আচমকা পুরনো দিনের এক বাড়ি থেকে ভেসে এলো গান এসো শান্তি। মিস জোসেফিন ম্যাকলাউডকে লেখা এক চিঠিতে নিবেদিতা জানিয়েছিলেন তাঁর আহ্বানে বাড়ির উঠোনের চা চক্রে সেই গান গেয়েছিলেন যুবক রবীন্দ্রনাথ ঠাকুর। সামনে তখন মন্ত্রমুগ্ধ স্বামী বিবেকানন্দ, মহেন্দ্রলাল সরকার, মোহিনীমোহন চট্টোপাধ্যায় সহ আরো কয়েকজন। 120 বছরের পুরনো সেই স্মৃতি বয়ে চলেছে বোসপাড়া লেনের ওই বাড়ি। 1898 নভেম্বরে নিবেদিতা ওই বাড়িটি ভাড়া নেওয়ার পরে তাঁর ডাকে একাধিকবার সেখানে এসেছিলেন মা শারদা। 1899 জুনে স্কুলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের সঙ্গে নিবেদিতা বিদেশ যান। 1900 নভেম্বর থেকে প্রায় 1 বছর 1 মাস ওই বাড়িতে ভাড়া ছিলেন মা শারদা। আড়াই বছর পরে শহরে এসে পাশের 17 নম্বর বাড়ি ভাড়া নিলেও নিজের কর্মকাণ্ডের প্রসার ঘটাতে 1904-এ ফের 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িটি ভাড়া নেন নিবেদিতা। পুরসভার হেরিটেজ কমিটির তরফে তাই 17 নম্বরের জায়গাটিকেও হেরিটেজ ঘোষণা করা হয়েছে।
কলকাতা পুরসভার হেরিটেজ কমিটি ও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পরামর্শে 2014 তেসরা মার্চ থেকে বাড়ি সংরক্ষণ শুরু হয়। আর্থিক সহায়তা করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। মুর্শিদাবাদ থেকে আসেন দক্ষ নির্মাণকর্মী। 3 বছর ধরে চলে কাজ। আশ্চর্য রকম ভাবে হয় তার সংরক্ষণ। ছাদ তৈরি করতে ব্যবহৃত হয়েছে গুড়, মেথি, খয়ের, হরিতকি ও বেলের তৈরি মিশ্রণ। শেষ পর্যায়ে দেওয়ালের শোভা বাড়াতে শামুকের খোল থেকে তৈরি চুন, বালির সঙ্গে কয়েক হাজার ডিমের সাদা অংশ ও ঘিয়ের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। দোতলা থেকে একতলা সর্বত্রই রয়েছে নিবেদিতার জীবন ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক এবং স্মৃতির নিদর্শন। আজও নিবেদিতার স্মৃতিতে উজ্জ্বল 16 নম্বর বোসপাড়া লেন। প্রতি পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9831-68879, 9331-67135, 7044-7627 নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট www.প্রতিপরম্পরা.in এ। করোনার অতি সংক্রামক ভেরিয়েন্ট ওমিক্রন এর মধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO বলেছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন বিশ্বের অন্তত 89টি দেশে শনাক্তকরণ হয়েছে। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও অনেক বেশি দ্রুততার সাথে ছড়াচ্ছে এবং মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গত 24 নভেম্বর প্রথমবার ওমিক্রন শনাক্তের খবর পৌঁছয়। এরপর 26 নভেম্বর সংস্থাটি এটিকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ঘোষণা করে। ধরনটি সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক সে তথ্য বিজ্ঞানীদের কাছেও নেই। তবে প্রাথমিক বিশ্লেষণ করে দেখা গেছে যে এটি ডেল্টার চেয়েও বেশি সংক্রমণযোগ্য। গত 24 ঘন্টায় করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলির মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। করোনা মহামারী শুরুর পর থেকে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে গ্রেট ব্রিটেনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে সংক্রমণ মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন দেশের 100 জনের বেশি আইন প্রণেতা। গত মঙ্গলবার এক ভোটাভুটিতে তারা বিধিনিষেধের বিপক্ষে অবস্থান নেন। ওমিক্রন বিষয়ে ব্রিটিশ সরকারের পরামর্শদাতা বিজ্ঞানীরা বলেছেন ভাইরাসের বিস্তার এখনই ঠেকাতে না পারলে হাসপাতালগুলি বিশাল চাপের মুখে পড়বে। ফরাসি প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন যে ওমিক্রন এখন ইউরোপে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামনের বছরের শুরুতে ফ্রান্সে এটিই হবে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ভেরিয়েন্ট। উল্লেখ্য, ব্রিটেন থেকে ফ্রান্সে যাওয়া আসার উপর এরই মধ্যে ফরাসি কর্তৃপক্ষ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। জার্মানি, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত ও বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যেই মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু 2 সপ্তাহের মধ্যেই আগের অবস্থান থেকে তিনি সরে এলেন। ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন ভাইরাসের এই নতুন ভেরিয়েন্ট আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যারা এখনও টিকা নেননি তাদের জন্য শীতকালেই ওমিক্রন ভেরিয়েন্টটি গুরুতর অসুস্থতা এবং মৃত্যু ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আর তাই টিকা না নেওয়া সবাইকে দ্রুত প্রথম ডোজ নেওয়ার অনুরোধ জানান প্রেসিডেন্ট বাইডেন। একই সঙ্গে ওমিক্রন থেকে সুরক্ষিত থাকতে টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেন তিনি। ওমিক্রন আতঙ্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। শুক্রবার দেশটিতে 26,976 জনের করোনা শনাক্ত করা হয়েছে, যা দেশটিতে চলতি বছরের জুলাইয়ে 26,485 জন শনাক্তের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই দিন দেশটিতে 54 জন মারা গেছেন।
দেশটিতে করোনায় চতুর্থ ঢেউয়ের সংক্রমণ বেড়ে চললেও ওমিক্রন আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কেউ মারা যাননি বলেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর গ্লেন্ডা ক্রে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রীয় নিয়মিত কার্যক্রম ছেড়ে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। তাঁর বর্তমান অবস্থা উন্নতির দিকেই আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ বেড়ে চললেও বড়দিনের উৎসব সামনে রেখে দেশটির ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর লকডাউন বিধিনিষেধ আরোপ না করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ করোনার চতুর্থ ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকা কার্যক্রম চালাচ্ছে। দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 38% মানুষকে এখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে করোনা বিধিনিষেধ কঠোর করেছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে যাবতীয় জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি ঝুঁকিতে থাকা লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে বলা হয়েছে। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বিধিনিষেধ অনুযায়ী মালয়েশিয়ায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ। এছাড়া 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবে যোগ দিতে যারা বাড়ি থেকে বের হবেন তাদের সবাইকে নিজস্ব উদ্যোগে করোনা টেস্ট করার অনুরোধ করেছে মালয়েশিয়া সরকার। ভারতে দিন দিন বাড়ছে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা। এই মুহূর্তে দেশের 11 রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 113 জন। শুক্রবার একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগারওয়াল। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। এক সাংবাদিক বৈঠকে ICMR-এর ডিজি বলরাম ভার্গব বলেন যে এই মুহূর্তে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে, জমায়েত করা চলবে না। তাঁরা করোনা অ্যান্টিভাইরাল ট্যাবলেট নিয়ে আলোচনা করছেন। এই ওষুধ একদম প্রাথমিক স্তরেই দিতে হবে রোগের ডায়াগনোসিসের আগে। তবে এই ওষুধ কতটা উপকারে আসবে সেই সংক্রান্ত বৈজ্ঞানিক নথি এখনও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে একটি নতুন প্রজাতি সামনে আসা মানেই এই নয় যে করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। তবে ওমিক্রনের জন্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। এখনও মহামারী শেষ হয়নি, বিশ্বে এই মুহূর্তে করোনার সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের জেরে করোনা সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 7:30। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।